সবগুলো বার্গার খেয়ে নিল, দেখছো? তো এটা ছিল শেহজার বার্গার থাম্বনেলের বিহাইন্ড দ্য ফটো সেশন। ও এই যে ফটো সেশন করছে আর এভাবে খাচ্ছে। ইয়ামি বার্গার, মজা মা খাও তো। আসসালামু আলাইকুম, আবার বলো আসসালামু আলাইকুম। আচ্ছা, এটাই ছিল আপনাদের সবার জন্য শেহজার আসসালামু আলাইকুম। ও আসলে ওয়ার্ডটা সেভাবে বলতে পারে না, তবে ও কিন্তু হাই হ্যালো এইগুলো বলতে পারে খুব ভালো। বলো তো হাই, বলো তো এবার, বলো তো হাউ আর ইউ। কেবল আধা আধা করে কথা শিখছে ও। আমি জান্নাত দৃষ্টি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আর আজকের দিনটা কিন্তু শেহজার, কারণ শেহজা হচ্ছে স্পেশাল একটা খাবারের জন্য অপেক্ষা করছে। ও গতকাল রাত্রে ওর মামার সাথে কথা বলার সময়, মানে ভিডিও কলে, ওই ফেসবুকের যে অ্যাপস থাকে ওখানে বার্গারের কিছু ইমো থাকে, তো ওই ইমো গেমস দিয়ে ও আর ওর মামা খেলা করছিল। তো তখন আর কি ওর বার্গার খাওয়ার ইচ্ছা হলো, ওটা আর কি বার্গার ইমো গেমস ছিল কিছু একটা, সামথিং লাইক দ্যাট। তো তারপর থেকে ও রাত্রে বলছিল ওর বাবাকে, মানে গতকাল রাত্রে, যে পাপা বার্গার খাবে, বেবি বার্গার খাবে। বলো তো ঠিক আছে বার্গার অর্ডার করবে। তো আজকে সন্ধ্যার পরে কথা অনুযায়ী ওর বাবা শেহজার জন্য বার্গার অর্ডার করেছে, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজও অর্ডার করেছে। আর আজকে যেহেতু আমার গোল্ড স্পুনের শুটিং আছে রাত্রে, তাই আমি আর বেশি ঝামেলায় যাইনি, বাইরে থেকে বার্গার অর্ডার করে আমরা নাস্তাটা সেরে নিব, যাতে আমার শুটিংয়ের সময় বেশি ক্লান্ত না হয়ে পড়ি। আসলে গোল্ড স্পুনের শুট যেদিন থাকে ওই দিন বেশিরভাগ রাত্রেই করি, কারণ নয়েজ প্রবলেম, সাউন্ড প্রবলেম, যেহেতু আমাকে ন্যাচারাল সাউন্ডটা নিতে হয় ওই শুটিংয়ে। সো আমি চেষ্টা করি রাত্রে যখন খুব নিরিবিলি হয়ে যায় তখনই গোল্ড স্পুনের শুটটা করার জন্য। আর এখন বার্গার আসলে আগে আমরা বার্গার খেয়ে নেব, তারপরে শুটিংয়ে যাব। তো নাস্তাটা হয়ে যাবে, শরীরে একটু এনার্জি পাবো আর শুটিংটা ভালো মতো করতে পারবো, তাই না মাম্মা? আমরা আজকে কি খাবো? বার্গার। বার্গার, ইয়েস। বার্গার কেমন করে খেতে হয়? ইয়াম 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 ইয়াম। তুমি দেখাও তো কেমন করে খেতে হয়। ইয়াম ইয়াম হাম হাম। কেমন করে খেতে হয়? তুমি কেমন করে বার্গার খাবা? বার্গার খেতে হবে। বার্গার কেমন করে খাবা বলো? এই যে যেমন হাম, কেমন করে খাবা বলো? কেমন করে খাবে বার্গার? আচ্ছা পাপাকে বলো, পাপা বার্গার কখন আসবে? ও এটাই বলছে অনেক কষ্টে, তবে ওর এই আধো আধো কথা শুনতে কিন্তু আমার খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, কারণ শেহজা কিন্তু ওকে যেটা বলানোর চেষ্টা করা হয়, মানে আমরা যদি কোনো কিছু বলে দিই, মা এটা বলো তো, ও ওইটাই রিপিট করার চেষ্টা করে। বিশেষ করে মানে আমি যেটা বলি যে মা এটা বলো, ও সেমটা বলে। ইভেন আমি আপনাদের অনেকের কমেন্টস পাই শেহজার জন্য, অনেক ভালোবাসা, অনেক দোয়া আপনারা করেন। তো আমি যখন শেহজাকে বলি যে মা তুমি এটা বলো তো, ওইটা বলো তো, তো ও কিন্তু ওগুলো খুব ভালো করে রিপিট করতে পারে। আমার পূর্বের ভ্লগগুলো যারা দেখেছেন তারা অনেকেই কিন্তু জানেন যে শেহজা কিন্তু আমার কথা খুব রিপিট করে, মানে আমি যা বলি ও সেটাই বলে। আমার অনেক দর্শকদের কাছে আমি এই কমেন্টও পেয়েছি যে এই বিষয়টা স্পেসিফিক্যালি আপনাদের বেশি ভালো লাগে। ইভেন আমরাও কিন্তু অনেক অবাক হই যে এত ছোট বাচ্চা কথা কিভাবে কপি করছে, মানে ওকে যা বলা যাবে ও সেম জিনিসটাই ওর ভাষায় বলে দেয়। একটা জিনিস দেখাই আপনাদের, মা বলো তো, বলো তো পাপা কেমন আছো? আচ্ছা ও এখন ওর ন্যাচারাল জিনিসে চলে গেছে। আচ্ছা ও কিন্তু এমনিতে এমনি মানে নিজে নিজে অনেকগুলো রাইম শিখছে। বাবা ব্ল্যাক শিপ, ও এটা বলছে মেবি। আচ্ছা বাবা বলো তো, বলো তো পাপা কেমন আছো? ও উত্তর দিচ্ছে ভালো আছি। আচ্ছা তুমি বলো তো আই লাভ ইউ। দুষ্টু এখন কিচ্ছু বলবে না,
দেখো সবাই তোমাকে পচা বলবে কিন্তু। আচ্ছা একটু আদর আদর উম্মা যাও, বলো আদর আদর উম্মা। ও চলো আমাদের বার্গার চলে আসছে, ইয়ে চলো লেটস গো, ইয়ে। তো এই হলো আমাদের বার্গার চলে আসছে, আমরা বার্গারটা খাবো। আমরা কিন্তু বার্গারটা রিসিভ করেছিলাম আরও কিছুক্ষণ আগে, এটাকে অ্যাকচুয়ালি একটু স্যানিটাইজ করার জন্য স্প্রে করে রেখে দিয়েছিলাম। আর স্প্রেটার যা ধক, মানে ওইটা বেশ কিছুক্ষণ আগে না করলে দেখা যাচ্ছে নিঃশ্বাস টানতেই কষ্ট হয় অনেক। তো বার্গারটা যেহেতু বাইরে থেকে আসছে আর এই জন্য এটা একটু ঠান্ডাও হয়ে গেছে, এটাকে আমরা একটু গরম করে নিব, তারপরে খাওয়ার পালা। পাপা বার্গার তুমি খাবে মা? ইয়েস। Yummy burger. এই যে আমাদের বার্গার চলে আসছে, আর এটা অনেক গরম হয়ে গেছে, আমাদের ফ্রিজে অলরেডি সফট ড্রিঙ্কস আছে, আমরা সেটাই খাবো, এটা থাক। ওরা এক্সট্রা সসও দিয়েছে, আর এটার মধ্যে মেবি শেজার ফ্রেঞ্চ ফ্রাইস, রাইট? আর এটা হচ্ছে গার্লিক মাশরুম, এটা শেজার বাবার পছন্দ, আর শেজার জন্য ফ্রেঞ্চ ফ্রাইস, এটা একটু নরম হয়ে গেছে, যাই হোক ব্যাপার না, বাবা খাবা, ইয়াম মজা। এটাকে গরম করবো শেজার বাবা, এটা গরম করলেও তো নেতাই যাবে। আচ্ছা আমরা হচ্ছে বার্গারগুলা ওভেনে গরম করে নিচ্ছি, এটা যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েলে আছে তো এই জন্য এটাকে ইলেকট্রিক ওভেনে দিব, তাই আমি চীনামাটির প্লেট ব্যবহার করতে পারছি না। সো পিৎজা বেকিং ট্রেতে আমি এটা নিয়ে এটাকে ইলেকট্রিক ওভেনে এখন গরম দিয়ে দিচ্ছি। ওইটাও দিয়ে দাও গরম? হ্যাঁ এটাও দিয়ে দিই, এটা যেহেতু ফয়েল এরিয়া সো আমরা ইলেকট্রিক ওভেনে একসাথে দুইটা গরম দিতে পারছি। ওভেনটা প্রিহিটেড করা হয়েছে, এবার আমি এটা দিয়ে দিচ্ছি জাস্ট 5 মিনিটস, তারপরে আমরা বার্গার খেতে পারবো। বার্গার, ইয়ে! মন খারাপ কেন আমার মার দেখি? কি হয়েছে, কি হয়েছে বাবা? বার্গার খাবে তো, খাবে তো, ইয়েস। তো আমাদের বার্গারটা গরম হয়ে গেছে, আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। ইয়ে টানটানান, এই তো বার্গার রেডি আমাদের, সেজামণি। এখন বার্গারগুলো আমাদের খাওয়ার পালা। Yum! Yum! Yay! Sheja burger khabe, Sheja burger koi! Wow! Paka! Yummy paka! Yummy burger! তো এটা ছিল শেজার বার্গার থাম্বনেলের বিহাইন্ড দ্য ফটো সেশন। ও এই যে ফটো সেশন করছে আর এভাবে খাচ্ছে, ইয়ামি বার্গার, মজা। মা খাও তো, হ্যাঁ এটা হচ্ছে ওর ফটো সেশন, মানে ও যে কোনো জিনিস হাম করে খেতে পছন্দ করে, মজা। আচ্ছা চলো আমরা রুমে যাই, রুমে যেয়ে মামাকে ফোন দিব, মামাকে বলবো মামা দেখো কালকে তোমার সাথে আমি বার্গার গেমস খেলেছিলাম, আজকে বাবা বার্গার এনেছে, আমরা বার্গার খাবো। তো আমাদের ফটো সেশন ভিডিও সেশন সব শেষ, এবার আমরা রুমে গিয়ে বার্গার খাবো, লেটস গো। আমরা এখন বার্গার খেতে যাচ্ছি, গো সাবধানে বাবা, সাবধানে পড়ে যাবে কিন্তু। ইয়েস, আমরা এখন মজা করে বার্গার খাবো আর মামাকে ভিডিও কলে দিব, মামাকে বলবো মামা দেখো আমরা বার্গার খাচ্ছি, মামা তোমাকে কালকে বার্গার গেমসে বার্গার দেখিয়ে লোভ দেখিয়েছিল মা, আজকে আমরা মামাকে বলবো দেখো মামা আমরা বার্গার খাচ্ছি, বার্গার খাচ্ছি। তো এখন আমরা মামাকে কল দিব, আসো মামা, মামা তুমি কুষ্টিয়াতেই বসে থাকো, আমরা দেখো বার্গার খাচ্ছি, মামা ভিডিও কই, বলো মামা হাউ আর ইউ, এই যে মামা, মামা কই, এই দেখো মামা বার্গার, তুই তো সেলিব্রিটি তোর তো ভিডিও করাই লাগে বুঝিস না, এই যে আমরা বার্গার খাচ্ছি, সে যে বার্গার খাবে, হ্যাঁ দেখো মামাকে দেখাও, তুমি নাও এই যে এটা নাও হাতে নাও, হ্যাঁ নিয়ে খাও, কে দেখাও, হ্যাঁ এই দেখো সে যে বার্গার খায়, মামা দেখো সে যে বার্গার খায়,
আমার তুমি মামাকে দেখবা, এই যে দেখো, এই যে এই যে বার্গার খাও, হ্যাঁ খাও, মামাকে খাও, খাও, ইয়ামি, বলো বলো ইয়ামি কি না, বলো মামাকে, বলো মামা খাবা, বলো মামা খাবা, মামাকে বলো তুমি খাও মা, পুরোটা শেষ করবা তাহলে, পুরোটা শেষ করতে বলছে মামা, পুরোটা খেতে পারবা, খেয়ে শক্তিমান হয়ে যাবে তুমি। ও খাচ্ছে, মজা মজাই খাচ্ছে। টিস্যু নাও, একটা টিস্যু দিয়ে মুছে দাও। হ্যাঁ একটা টিস্যু নাও, টিস্যু টিস্যু। মামাকে বলো তো মামা বার্গার গেমস খেলবা আজকে, আচ্ছা আমরা আজকে খাবো, আজকে না না আজকে বার্গার দিচ্ছি তোমাকে, ওয়েট, এই বার্গার গেমসটা কই রে, এই যে বার্গার, বার্গার চলে আসছে, দেখো দেখো দেখো, এই যে সেই বার্গার গেমস, বুঝে 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 বার্গার বার্গার, এই মামা তুমি আগে বার্গার খাও, মামা খাও, মামা খাও, হ্যাঁ মামা খাও, খাও মামা খাও, হ্যাঁ মামা খাও, এই যে মামা সবগুলো বার্গার খেয়ে নিল দেখছো, এবার সেটা খাবে, বার্গার খাও, সেটা খাও, হাম 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 হাম, আই আই মিস হয়ে গেল, যা মজা, এবার মামা খাবে, আবার মামা খাবে, তুই কালকে রাত্রে ওর সাথে গেমস খেলে ওই যে বার্গার খাওয়ার ইয়ে করে দিছিস, তারপর থেকে ও খালি এটাই বলছিল যে পাপা বার্গার খাবে বেবি, তো এই জন্য আমরা আজকে বার্গার নিয়ে এসেছি। কেন মামা তো খিচুড়ি আর ভুড়ি রান্না খেয়েছে, মামার বার্গার কি দরকার, হ্যাঁ মামার বার্গার কি দরকার, তাহলে আমাকে ভুড়ি রান্না দিতে বলো আম্মুকে, আমি তোর জন্য বার্গার পাঠাই দিই, বলো মামা কাম ফার্স্ট, কাম সুন, মামাকে বলো আই মিস ইউ, বলো মামা আই লাভ ইউ, বলো আই লাভ ইউ, মামাকে একটা উম্মা দিয়ে দাও, আদর আদর উম্মা দাও, দাও উম্মা দাও, প্লেন 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 যাচ্ছে, একটা প্লেনের শব্দ এরকম করছে ও, আজকে আমরা তোর রুমে এসে বার্গার খাচ্ছি বুঝছিস, তোকে সিটি চারণ করে তোকে খুব মিস করছি তো, তাই মানে তোর কথা মনে পড়ছে তো আমরা তোর রুমে এসে দখল করছি, প্লেন যাচ্ছে একটা আকাশে, সে সব দেশে বু, সে যে দেখাচ্ছে প্লেন কিভাবে যায়, দেখাও দেখাও প্লেন কিভাবে যায়, আচ্ছা হয়েছে, আসো আসো এখানে বসো, আম্মু ঘুমাই গেছে, আচ্ছা তুই তো ভুড়ি আর খিচুড়ি কুষ্টিয়ে বসে জম্পেশ খাইছিস, আমরা খুব মিস করছি এজন্য আমরা এখন বার্গার খাবো জম্পেশ, আচ্ছা মামাকে বাই বলো, ঠিক আছে বলো, ওকে ডান, বলো ডান, নো ও বলছে নো, নো ডান ডান ডান, বলো মামা কাম সুন, বলছে মামা খাবে, আচ্ছা মামা আসলে আমরা আবার বার্গার কিনবো, ঠিক আছে তাকে মামাকে বাই বলো এখন, মামা বাই, বার্গার বাই বাই, কুষ্টিয়া বসে আজকে কি খাইছে সেজের বাবা জানো, ভুড়ি ভুড়ি রান্না আর খিচুড়ি, এই জন্য ওকে বার্গার দেখা একটু লোভ দিলাম, কারণ ও আমাকে ভুড়ি দেখায় লোভ দিচ্ছে, আমার ভুড়ি রান্না আর খিচুড়ি দুটাই পছন্দ, চাচুর সাথে কথা বলবা, আমরা সেজার চাচুকে ফোন দিচ্ছি, দেখি এবার সেজার চাচুকে একটু দেখানো যায় কিনা, লোভ দেখাবো আর কি, কিন্তু সেজার চাচু ফোন পিক করছে না, বলো চাচু পিক আপ দ্য ফোন, চাচু ক্যামেরা অন করো, চাচু ক্যামেরা অন করো, চাচু তুমি এত দেরি করে ফোন পিক করো কেন, আরে সাজে গুজে ভিডিও করতেছি, এই যে দেখো ক্যামেরা পেছনে, এই যে দেখো 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 চমন, আই কই সামনে আসো, সুন্দর লাগছে সুন্দর লাগছে, কোনো সমস্যা নেই সুন্দর লাগছে, আমার দেবরটা অলওয়েজ সুন্দর, আরে দেবরের জন্য মেয়ে খুঁজতেছি, এতদিন তো ভাইয়ের জন্য খুঁজছি, মনে করো যে শোনো তোমার বিয়ের জন্য মানে সেজার মামার জন্য তো সব মেয়েরা পাগল, এবার মনে করো তোমার জন্য পাগল হবে, বুঝো বয়স তো হয়ে আসলো,
এই ঝামা দিয়ে ঘষা পাতে আমার দেবর দেখতে সুন্দর, অনেক সুন্দর। তাই না? আচ্ছা আচ্ছা, শোনো, এই শোনো শোনো শোনো, আমি একটা কথা বলি, মানে সবাই তো বুঝতেছে তুমি কোয়ারেন্টাইনে আছো তাই চুল কাটতে পারছো না, চুলগুলো একটু বড় হয়ে গেছে, তাতে কি আমার দেবর কিন্তু অনেক ব্রিলিয়ান্ট, অনেক ভালো, সো প্রবলেম নাই। আরে না, তোমার ভাইয়া অর্ডার করছে এটা, ওই যে তোমার ফেসবুক অ্যাপসে একটা ইয়ে আছে না, ওই যে বার্গার খাওয়া যায় একটা গেম। আরে শোনো না, বাবু বলতেছিল ওর বাবাকে যে বাবা বেবি বার্গার খাবে, এই জন্য হচ্ছে আজকে সে যার বাবা আর কি অর্ডার করছে বার্গারটা। ওই দেখো অল্প একটু খেয়েছে ও, বুঝছো, এটা হচ্ছে ওর ফটো সেশনের সময় খাওয়া, দেখতে পাচ্ছো কামড় দিছে, দেখছো ছোট ছোট দাঁত দিয়ে কামড় দিছে, এই দেখো দেখা যায়। আগে কি সুন্দর দেখতাম যে শুক্রবারে আসবো বলে আপনার সব শুটিং শুক্রবারে করতেন, এখন তো আর কি বলবো। তুমি আসো, শুটিং এখন প্রতিদিন হয়, আসো। আসবো তাহলে, আমি কালকে চলে আসছি কিন্তু। চাচুকে বাই বলো দাও, চাচু বাই, চাচু বাই। তো গার্লিক মাশরুমটা খাচ্ছি আগে, এটা কিন্তু সেজার বাবার পছন্দ, সো আমি আগে একটু খেয়ে নিই। তুমি খাবে মা? আচ্ছা তুমি বার্গারই খাও, ও বার্গার খেতে চাচ্ছে, বসো 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 না, আর খাবে না, খাওয়া শেষ। মজা সেজে বাবা, তুমি একটু খেয়ে দেখো, তোমার তো ফেভারিট এটা। তো আমরা এখন বার্গার খাচ্ছি, আর বার্গার খাওয়ার পরে আমরা গোল্ড স্পুনের শুটিংয়ে যাব। মানে বেশিরভাগ রাত্রে শুটিং করলেও হয় কি যে শুটিং শেষ করে ওগুলো আবার সব কিছু ক্লিন করে রেখে ঘুমাতে ঘুমাতে হচ্ছে ফজরের নামাজ পড়ে একবারই ঘুমাতে হয় আমাদের। তো আগামী পর্বে আমার ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল। আল্লাহ হাফেজ। এটা তো তিল, কি আমি?